হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকে বাবার বাড়ি এসেছি, আমার বাবার বাড়ি থেকে দীঘা ঘুরতে যাচ্ছি, সমুদ্রে চান করব। তো আমার বাবার বাড়িতে আমার দিদি এসছে, জামাইবাবু এসছে, দাদা এসছে। তো আমি এখন আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দিদি, আমি, আমার বর, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমার জামাইবাবু আর দাদা তারা স্কুটিতে যাবে, আমার দিদির মেয়েও। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আমাদের হেঁটে যেতে মিনিমাম এক ঘন্টার বেশি টাইম লাগবে। তো আমাদের টোটো এখানে সব বুকিং, ওটার জন্য আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কষ্ট, খুবই রোদ। এই তো গায়েস, রোদে অবস্থা পুরো টাইট হয়ে গেল নি বলেন কি। তো গায়েস, এই আমার দিদি, আর এই হচ্ছে আমাদের গেস্ট মৌ, এ হচ্ছে আমার বর। কোন এই লোক, কহাঁ সে আতে হে? এটা গ্রামের রাস্তা, তো গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। তো গাইস, আমরা ডিএল স্কুল, আমাদের এখানে স্কুল, এটা হাই স্কুল। তো হাই স্কুলটা দেখাচ্ছি, হাই স্কুলের কাছে পৌঁছে গেছি। এই দেখো, ওই যে আমার দিদি যাচ্ছে ওইখানে, আমাদের ওই হলুদ কালারেরটা হাই স্কুল। এই স্কুলে আমরা সবাই পড়েছি। তো গাইস, আমরা বাইপাসের রাস্তায় পৌঁছে গেছি, বাইপাসের রাস্তায় উঠবো, দীঘা বাইপাস। গরমে হাঁটতে পারবে প্রচুর ভিড় হয়েছে দীঘাতে। তো গায়েস, আমাদের দুর্ভাগ্য একটাও টোটো পেলাম না, তাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। হেঁটে হেঁটে যাওয়াটা খুব আনন্দ। দেখো রাস্তার সাইডে কত সুন্দর ফুল হয়েছে। এটা হচ্ছে দীঘার টয় ট্রেন পার্ক, পাশে দেওয়াল দিয়ে ঘেরানো আছে। তো ওখানে ওর গায়ে এটা হচ্ছে দীঘার বাইপাস রোডে শিব মন্দির। এটা হচ্ছে আমাদের দীঘা অমরাবতী পার্ক। এটা নিউ দীঘার মধ্যে একটা পার্ক। তো গাইস, আমরা কিছুক্ষণের মধ্যে সি বিচের কাছে পৌঁছে যাব। তোমরা ভিডিওটা দেখো এবং এনজয় করো। এই যে এটা আমার জামাইবাবু, এই কোটি মা, আর এ হচ্ছে আমার গঞ্জি। হাই বলো, হাই বলো, হাই বলো, মোদিজি, হাই বলো তুমি। সি সাইডে অনেক রকমের দোকান আছে, তো দেখো বন্ধুরা। তো গাইস, এট লাস্ট আমরা সিবিচে পৌঁছে গেছি। জাস্ট আর একটু দিলে তোমরা সমুদ্র দেখতে পাবে, খুবই এক্সাইটেড আছি আমরা, চান করবো। কি আবার আসবো নি দীঘা? ও বাবা গো, খালি দীঘা আর দীঘা। মোবাইল কি বলছে সব?
তো গাইস সবাই কালি পায়ে যাচ্ছে যা গরম কেমন হচ্ছে দেখো সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে সবাই গরমে তোমরা চান করতে যাবো সবাই জুতো রেখে দিয়েছি একটা দোকানে তো গাইস দেখো সি বিচে কত লোক সব চান করছে তো গাইস অনেক দিন পর চান করলাম খুবই মজা হচ্ছে খুবই মজা कौन है ये लोग कहां से आते हैं तो गाइस हमारे चांद कोड़ा कंप्लीट এবার আমরা বাড়ি যাব এই যে আমার গডি মা কে দেখো অবস্থাটা তো গাইস আমরা চান করে এসে এখন প্যারা মাখা খাচ্ছি মানে খাবো তো দেখো তোমরা দেখো গাইস এখানে প্যারা শসা আম সব মাখাই হয় আমরা প্যারা মাখা খাবো এই গরমে বেশ ভালোই লাগবে বলেন কি ঠিক আছে
So guys, paramakha complete. এখন যাব গোলা খেতে তো তোমরা ভিডিওটা দেখো তো গাইস এখন আমরা গোলা খাবো গোলার দোকানে এসেছি কেন হবে না কালোটা খাও কালোটা ভালো তো আমার নিচে তো তুমি খাও ভালো লাগে ভাই আচ্ছা ঠিক আছে গণেশ এটা তো পনিয়ে নাও বলে দাও কোটা ফুল আছে বলো একটা শুকু ভালো খেতে তো চলো পয়সা দেবে না দিচ্ছি মানে বার করে দাও তোমার জামাই লাগিয়ে দিলি চলে এসেছি আজকের ব্লগ এটুকুই তো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা